যে আমাদের সরকার দম্ভ এবং অহংকারী নয়, আমাদের সরকার সংবেদনশীল এবং আমাদের সরকার মানবিক। আমি আপনাদের বলবো যে একমাত্র বাংলার সাথে ধারাবাহিকভাবে, বিশেষ করে 2021 সালের নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর, হেরে যাওয়ার পর, ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতাদের যে বৈমাত্রীসুলভ আচরণ, এটা আর কোনো রাজনৈতিক দল বা কোনো রাজ্য সরকারের সাথে হচ্ছে না। দুদিন আগে, তিন দিন আগে আপনারা দেখেছেন যে ভারতবর্ষের একজন সাংসদকে সংসদ থেকে বহিষ্কৃত করা হয়েছে, ডিসকোয়ালিফাই করা হয়েছে, তার সদস্যতা পদ বাতিল করা হয়েছে। কেন? সে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে দুটো কথা বলেছে। আমরা কোনো রকম কোনো সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে চাই না, আমি আবার বলছি। কিন্তু আমি আজকে এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই যে রাহুল গান্ধী যদি মোদি পদবীর লোকেদের চোর বলে এবং তার 2 বছরের শাস্তি হয়, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মাটিতে বাংলায় 2020-21 10 বার কমপক্ষে সভা করে বলেছে, দিদি ও দিদি, এটা মহিলাদের প্রতি অপমান নয়, এটা ব্যঙ্গাত্মক নয়, এটা কুরুচিকর নয়। তাহলে মোদি পদবী লোকেদের চোর বলে যদি রাহুল গান্ধীর 2 বছর জেল হয়, মহিলাদের অপমান করার পর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কেন 2 বছর জেল হবে না, আমরা প্রশ্ন করতে চাই। ভারতীয় জনতা পার্টির সদস্য দলবদলু মির্জাফর বীরবাহা একটু আগে বলছিল, একটা সম্প্রদায়কে কেন্দ্র করে বলেছে, এই বীরবাহা আর এই দেবনাথ আমার জুতার তলায় থাকে। বীরবাহা কি জনজাতি মূলবাসী, এসটি মেয়ে, দেবনাথ হাসরা কি একজন এসটি ছেলে। তাদেরকে যে নেতা কুরুচিকর ভাষায় আক্রমণ করে এবং বলে যে এসটি সম্প্রদায়ের মানুষ তারা তার জুতোর তলায় থাকে, তাহলে রাহুল গান্ধীর 2 বছর জেল হলে শুভেন্দু অধিকারীর 2 বছর জেল হবে না কেন? আমরা সেই জাজমেন্টকে হাতিয়ার করে, সুরাত কোর্ট যে রায় দিয়েছে সেই জাজমেন্টকে হাতিয়ার করে 1 মাসের মধ্যে কোর্টে যাব। আমরা দেখতে চাই বিচার ব্যবস্থা নিরপেক্ষ, আমরা দেখতে চাই বিচারপতিরা নিরপেক্ষ। আমার জন্য যে আইন কলকাতায় বসে প্রযোজ্য, আপনার জন্য সে আইন গুজরাটে বা দিল্লিতে বসে প্রযোজ্য। সিআরপিসি খালি বাংলার জন্য নয়, আইপিসি খালি বাংলার জন্য নয়, পিএমএলএ খালি বাংলার জন্য নয়, ফেমা খালি বাংলার জন্য নয়, এটা দিল্লির জন্য, গুজরাটের জন্য, উত্তরপ্রদেশের জন্য, কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে, শহর, এলাকায়, পাড়ায় প্রযোজ্য। তাহলে গুজরাটে যদি কেউ মোদীকে আক্রমণ করে তার শাস্তি হয়, তার সদস্যতা পদ খারিজ হয়, তাহলে এখানে হবে না কেন? আমি একটা জাজমেন্ট নিয়ে যদি আমার কি ধারণা বা আমার কি ফিডব্যাক যদি আমি জনসমক্ষে বলি, কলকাতা হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি, তিনি সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলছেন যে তৃণমূল দলটার সদস্যতা পদ আমরা খারিজ করে দেবো। আর অভিষেক ব্যানার্জিকে তো আমি রুল জারি করে ডেকে পাঠাতাম। আমি প্রশ্ন করতে চাই সেই বিচারপতিকে যে আমি একটা জাজমেন্টের বিরুদ্ধে যদি কথা বলি, যদিও ভারতবর্ষের সংবিধান, আমি আমার ওপিনিয়ন সর্বত্র এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমি সেটা বলতেই পারি, কিন্তু আমি একটা ওপিনিয়ন যদি আমি আমার মতো করে দিই, তারপরে আপনি বলছেন যে রুল জারি করে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাবো। 2 দিন আগে ভারতবর্ষের কেন্দ্রের আইনমন্ত্রী কিরণ রিজিজু বলছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা দেশ বিরোধী। আপনার ক্ষমতা আছে, আপনি আইন প্রয়োগ করে তাকে ডেকে পাঠাবেন। নিয়ম আমার জন্য যা, কিরণ রিজিজুর জন্য তাই, নিয়ম মমতা ব্যানার্জির জন্য যা, নিয়ম নরেন্দ্র মোদীর জন্য তাই। এই সংবিধান বাবা সাহেব আম্বেদকার তৈরি করে গেছিল, এই সংবিধান দেশের দার্শনিক নেতারা যারা জীবন দিয়ে প্রাণ দিয়ে সংবিধান রক্ষা করার জন্য লড়াই করেছিল তারা তৈরি করে গেছিল। আজকে সেই সংবিধান
ভুলণ্ঠিত, যারা সততা সম্পর্কে জ্ঞান দেয়। তৃণমূল কংগ্রেস একমাত্র জল, এইটুকু যদি দুর্নীতির কারোর বিরুদ্ধে প্রমাণ থাকে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আগামী দিনে কোনো ব্যতিক্রম হবে না। এবার আমি আপনাদের বলি, 100 দিনের কাজ, PMGSY, বাংলা আবাস যোজনা, সব টাকা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র 100 দিনের কাজে সরকারকে 7,000 কোটি টাকা কেন্দ্রের দেওয়া এখনো বাকি রয়েছে। এবং ভারতবর্ষে কোনো রাজ্য নেই যেখানে 100 দিনের টাকা বন্ধ, শুধুমাত্র বাংলার টাকা যেহেতু নির্বাচনে জিততে পারেনি, মুখ থুবড়ে পড়েছে, সেই কারণে জোর জবরদস্তি গায়ের জোরে গাজোয়ারি করে টাকা আটকে রেখেছে। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, আমি অনুরোধ করব অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দেওয়ার জন্য। আমাদের স্বেচ্ছাসেবকরা যদি থাকে অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দিন আগে। ও আচ্ছা। সুতরাং আমি যেটা বলছিলাম যে 100 দিনের কাজ PMGSY, 2019 সালে বাংলার তো মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়ে 18টা সাংসদ বিজেপির নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিল। আপনি জানেন এই 18টা সাংসদ জেতার পর বাংলাকে এরা কি দিয়েছে? গত 2 বছরে বাংলার টাকা আটকানোর জন্য ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে 151টা সেন্ট্রাল টিম পাঠিয়েছে। তাদের কাছে কোনো রকম দুর্নীতির প্রমাণ নেই, কিন্তু জোর জবরদস্তি বাংলার টাকা আটকাতে হবে। উত্তরপ্রদেশে কটা টিম গেছে? উত্তর হচ্ছে শূন্য। গুজরাটে কটা টিম গেছে? উত্তর হচ্ছে শূন্য। ত্রিপুরায় যারা ভোট পরবর্তী হিংসা নিয়ে গলা ফাটিয়ে বেড়াচ্ছিলেন, আজকে ত্রিপুরার ভোট পরবর্তী হিংসা তাদের চোখে পড়ে না। সেই ত্রিপুরায় যেখানে বিরোধী গণমাধ্যমের অফিস পর্যন্ত ছাড়া হয়নি, সেই ত্রিপুরায় কটা টিম গেছে? শূন্য। আসামে কটা টিম গেছে? শূন্য। কর্ণাটকায় কটা টিম গেছে? শূন্য। মধ্যপ্রদেশে কটা টিম গেছে? শূন্য। মহারাষ্ট্রে কটা টিম গেছে? শূন্য। বাংলায় কটা টিম এসছে? 151। একটা দুটো নয়। আর আমি 2 বছরের ডেটা আপনাদের বলছি, 2 বছরের পরিসংখ্যান। 2 বছরে 151টা সেন্ট্রাল টিম বাংলায় এসছে। 24 মাসে, তার মানে প্রতি মাসে 7টা করে টিম, 6 থেকে 7টা করে টিম প্রতি মাসে। মাসে তো 4টে সপ্তাহ থাকে। আর এদের যাতায়াতে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা। সুতরাং মানুষের টাকা আটকাতে আলাদা করে টাকা খরচা করে কি করে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখা যায়? এই ধারাবাহিক প্রচেষ্টা যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং এই লড়াইকে সর্বাত্মক করতে হবে।